সুপ্রিয় দর্শক, আপনার যে গাছটি এখন ধরে আছে উনি, ওইটা হচ্ছে আপনার সোনালিকা ঘাস। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যানের যে গাছগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার জার্মান সুদান গাছ। জার্মান সুদান গাছের বীজ আমরা সারা দেশে দিয়ে থাকি। এবং পরবর্তীতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সে আপনার নেপিয়ার গাছ, নেপিয়ার ওয়ান যেটাকে বলে, এখানে স্থানীয় বাজার খুব চাহিদা এখানে আমাদের। তারপরে দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে সোনালিকা গাছ। সোনালিকা গাছটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, সফট, ছাগলের জন্য বিশেষ করে খুবই পছন্দনীয় একটি ঘাস। এটি হচ্ছে আপনার সোনালিকা এবং নেপিয়ারের মিশ্রণ, একসাথে আছে দুইটা। তো এই গাছটিও খুবই চলে, খুবই চাহিদা স্থানীয় বাজারে, এবং গবাদি পশু খুবই পছন্দ করে। আর তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেপিয়ার হাইব্রিড, নেপিয়ার ওয়ান যেটাকে বলে। এটিও খুবই চাহিদা, আপনার যারা গবাদি পশু রয়েছে তারা খুবই এই গাছটি চাষ করে থাকেন। তো এই হচ্ছে স্থানীয় বাজারের একটি ঘাসের বাজার। এটি ঘাসের খুব প্রচুর চাহিদা রয়েছে এখানে। এই বাজারটি যদিও খুব একটি বড় নয়, স্বল্প পরিসরে এখানে কয়েকজন চাষিরা তাদের চাষকৃত ঘাসগুলো এখানে নিয়ে আসে বাজারজাত করার জন্য। এবং এই সকল গাছগুলোই বীজ থেকে হয়ে থাকে। আপনাদের যাদের বীজের প্রয়োজন, তারা যদি মনে করেন আপনাদের লাগবে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ঘাসে আমাদের কাছ থেকে যে গাছগুলো নেবেন, দেখেন আপনাদের ঘাসের কোয়ালিটিগুলো ঠিকই এরকমই হবে, এতটাই সুন্দর হবে। এবং আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশেই এই বীজগুলো সরবরাহ করে থাকি। এটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু নেপিয়ার ঘাস রয়েছে, প্রচুর পরিমাণ ঘাসের আমদানি হচ্ছে এখন। হ্যাঁ, নেপিয়ার ঘাসের আর খুবই চাহিদা এখানে। নেপিয়ার ঘাস সাধারণত কাটিং থেকে হয়ে থাকে। আপনাদের যাদের ফার্ম রয়েছে তারা অবশ্যই আপনারা নেপিয়ার ঘাসের চাষ করতে পারেন। নেপিয়ার ঘাস খুবই প্রয়োজনীয়। আর দেখতে পাচ্ছেন এই ঘাসটি হচ্ছে আপনার সোনালিকা ঘাস। সোনালিকা ঘাসটি খুবই সুন্দর। তো শুধু দর্শক, আপনাদের যদি কারো এই বীজের প্রয়োজন হয়, সোনালিকা ঘাস, জার্মান সুদান ঘাস অথবা জুই ঘাস, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে এই বীজগুলো সরবরাহ করে থাকি। ধন্যবাদ শুধু দর্শক আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।